জঙ্গলের গুহাতে এক রাক্ষস বসবাস করত। রাক্ষসটি অনেক ভয়ঙ্কর ছিল। জঙ্গলে যেটাই দেখতে পেত সেটাই সে খেয়ে ফেলত। তার হাত থেকে কেউ নিস্তার পেত না। একদিন এক গাছের নিচে একটা টুনি পাখি বসেছিল। তারপর রাক্ষসটি টুনি পাখিকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলল। টুনিকে খাওয়ার পর রাক্ষসটি সেখান থেকে চলে যায়। তারপর টুনির আত্মা সেখানে আবার উপস্থিত হয়। তারপর সে মনে মনে ভাবে যে রাক্ষসটিকে সে মেরে ফেলবে। তারপর টুনি পাখি রাক্ষসের আস্তানায় যায়। তারপর টুনির জাদু দিয়ে রাক্ষসটিকে সে আগুনে পুড়িয়ে মারে। একদিন টুনি জঙ্গল দিয়ে উড়ে যাচ্ছিল। তারপর সে একটা সবুজ ডিম দেখতে পায়। ডিমটি দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তারপর সবুজ ডিমটি টুনি তার বাসায় নিয়ে যায়। তারপর টুনি ডিমটি বাসায় নিয়ে যাওয়ার পর থেকে ভীষণ ভাবতে থাকে যে এই সবুজ ডিমটি কোন প্রাণীর হতে পারে। একদিন টুনি খাবার সংগ্রহের পর তার বাসায় ফিরে আসে। তারপর সে দেখে ওই সবুজ ডিমটি থেকে একটা সবুজ মুরগি ছানা বেরিয়েছে। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একদিন এক তান্ত্রিক ধ্যান করার উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় জঙ্গলের দিকে যায়। জঙ্গলে যাওয়ার পর সে একটা গুহা দেখতে পায়। তারপর সে চিন্তা করে যে আজকে রাত্রিটা এই গুহার ভিতরেই কাটাবো। তারপর সে গুহার ভিতরে প্রবেশ করে। তারপর তখন ওখানে একটা ডাইনি বুড়ির উপস্থিত হয়। তান্ত্রিক তখন তার জাদুবিদ্যা দিয়ে ডাইনি বুড়িকে আগুন দিয়ে পুড়িয়ে মারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন। হাট্টিমাটিম টিম, এটা আবার কিসের ডিম? হাট্টিমাটিম টিম, এটা মনে হয় ঘোড়ার ডিম। বাহ, কত বড়! হাট্টিমাটিম টিম, এটা হচ্ছে এলিয়েনের ডিম। আহারে, গাছটিতে কতদিন থেকে পানি দেয়নি, গাছটি শুকিয়ে গেছে। যাই, একটু পানি দিয়ে দিই আমি। রে বাবা, এটা আবার কে রে? এটা তো মনে হচ্ছে একটা পরি, কি সুন্দর! একদিন শিয়াল মামা জঙ্গলে একটা অনেক বড় ডিম দেখতে পায়। তারপর ডিমটি দেখার পর সে ডিমটিকে পিঠে করে নিয়ে যেতে লাগে। রাস্তায় যাওয়ার পরে এক ডাইনোসরের দেখা হয়। ডিমটি ছিল ওই ডাইনোসরের। তারপর ডাইনোসরটি ওই শিয়ালটিকে গিলে খেয়ে নিল। দেখ রে টুনি, দেখ, আমার পাখা নেই, তারপরও আমি কেমন উড়ন্ত গালিচাতে উড়ছি। যাবি নাকি রে টুনি আমার সাথে? চল আমার সাথে, গ্রামটা তোকে ঘুরিয়ে নিয়ে আসি। একদিন দুইজন ভয়ঙ্কর ভূতের মতো দেখতে আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিল। তারপর এক দৈত্যের সাথে দেখা হয়। কিরে বেটা, তোরা আমার এলাকাতে কেন এসেছিস? জানিস না এটা আমার এলাকা? দাঁড়া, তোদেরকে এখনই আমি পুড়িয়ে মারছি। তারপর তাকে পুড়িয়ে মারল। একদিন টুনির অনেক পিপাসা পায়। তারপর টুনি একটি কুয়ার পাশে বসে। কিছুক্ষণ পর ওই কুয়া থেকে একটা দৈত্য বেরিয়ে আসে। তারপর বলে, টুনি, পানি তো অনেক নিচে, দাঁড়া তোকে একটা আমি পানির ফোয়ারা বানিয়ে দিই। তারপর টুনিকে একটা ঝর্ণা বানিয়ে দিল। তারপর টুনি সেখানে পানি খেতে লাগলো। ওরে বাবারে, আমার 20 বছরের অভিজ্ঞতাতেও আমি কোনোদিন এতগুলো খাবার দেখিনি। এই টুনি, একটু দেনারে আমাকে, আমিও একটু খাই। দেনারে টুনি, কালকে আমার জন্মদিন, ভাবছি একটা ছোট্ট করে অনুষ্ঠান করব। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কিন্তু আমার তো আর কেউ নেই। তোরা দুজন ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোরা আমার সুখ দুঃখের সাথী। কালকে রাত্রে তোরা দুজন চলে আসবি, তোদেরকে দাওয়াত রইল। তোদেরকে নিয়েই জন্মদিনটা পালন করব, অবশ্যই কিন্তু আসবি। একদম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোল আমার 12টা বাজে, এভাবে বসে থাকলে চলবে না। অনেকদিন থেকে ভালো মন্দ কিছু খাইনি, যাই একটু ভালো মন্দ কিছু খেয়ে আসি। আজকে টুনির জন্মদিন, কিছুক্ষণের মধ্যে তার বন্ধুরা এসে উপস্থিত হবে, এই জন্য টুনি অনেক কিছু খাবারের ব্যবস্থা করেছে। তারা আসলেই জন্মদিনটা সেলিব্রেট করবে একসাথে। টুনি তার বন্ধুদের অপেক্ষায় ছিল যে কখন তারা আসবে। কিছুক্ষণ পরই সেখানে এক ডাইনি উপস্থিত হয়। তারপর অনেকগুলো খাবার দেখে ডাইনি সে খাবারগুলো খেতে থাকে। টুনির সমস্ত খাবারগুলো ডাইনিতে খেয়ে নিল। তারপর কিছুক্ষণ পর ডাইনি সেখান থেকে চলে গেল। তারপর টুনি কাঁদতে থাকে যে এতগুলো খাবার ডাইনি খেয়ে নিল, কিছুক্ষণের মধ্যেই তো আমার বন্ধুরা এসে উপস্থিত হবে, তাদের কি খেতে দিব তখন। কিছুক্ষণ পর টুনির বন্ধুরা সেখানে উপস্থিত হয়। তারপর টুনি তার বন্ধুরাকে সব কথা খুলে বলে।
পরদিন টুনি নদীর পারশে কান্না করছিল। তারপর সেখানে এক দৈত্য উপস্থিত হয়। কিরে টুনি, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমাকে সব কিছু খুলে বল। জানো দত্ত বাবু, গতকালকে আমার জন্মদিন ছিল, এই জন্য অনেক কিছু ভালো মন্দ রান্না করেছিলাম। কোথা থেকে জানে এক ডাইনি এসে সব খাবারগুলো খেয়ে নিল। ও, এই ব্যাপার? তুই কান্না করিস না, তুই আমাকে ওই ডাইনির কাছে নিয়ে চল, আমি তাকে উচিত শিক্ষা দেব। কুয়েরে ডাইনি, কোথায় আছিস তুই? সাহস থাকলে সামনে আয়, আজকে তোকে আমি মেরেই ফেলবো। কিরে টাকলা দৈত্য, তুই আমাকে মারবি? আমাকে মারা এত সহজ না, বুঝলি? তারপর দৈত্য তার জাদু দিয়ে ডাইনি বুড়িকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো।